ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আর কিছুদিন পরেই রথযাত্রা সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি পদ কণিকা তবে রেসিপিটা দেখানোর আগে কয়েকটা কথা বলে নিই সেটা হলো জগন্নাথ দেবের মহাভোগ রান্না করার অনেক নিয়ম এবং পদ্ধতি আছে শুধুমাত্র রান্নার প্রণালীতেই নয় বাসনপত্রের ক্ষেত্রেও এখানে কিন্তু শুধুমাত্র রেসিপিটা শেয়ার করার জন্যই রেসিপিটা দেওয়া এটা কিন্তু ভোগ উপলক্ষে বা ভোগ নিবেদনের জন্য নয় সেখানে অনেক নিয়ম আছে যেগুলো মেনে করতে হয় এখানে কিন্তু শুধুমাত্র রেসিপিটাই শেয়ার করা হয়েছে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল এক কাপ এবার এই চালটাকে খুব ভালো করে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটা দু তিনবার ধুয়ে নিয়েছি এবার পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখব আর এখানে নিয়েছি দু টেবিল চামচ ছোলার ডাল এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নেওয়ার পর প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার চালটা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি দশ মিনিট মতো রাখবো যাতে জলটা ভালোভাবে ঝরে চালটা শুকনো হয়ে যায় আর এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকেও জলটা ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এই রান্নাটা কিন্তু ঘিতেই হবে এবার ঘিটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা বড় এলাচ আর দুটো লবঙ্গ এবার একদম লো ফ্লেমে ফোড়নটা ভালো করে সাঁতলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কিশমিশ লো ফ্লেমে কিশমিশটা অল্প ভেজে নেব এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা একসাথে দিয়ে দেব এবার একদম লো ফ্লেমে তিন চার মিনিট চালটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি রান্না করে নেব আর এখানে কিন্তু খুব হালকা হাতে ওলট পালট করবো চালগুলো নরম আছে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে চালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ দারচিনির গুঁড়ো আর দিয়ে দেব একদম এক চিমটি জায়ফল গুঁড়ো এবার এই মশলাগুলো খুব হালকা হাতে চালের সাথে মিশিয়ে নেব এখানে যে পরিমাণ বললাম মশলাগুলো কেউ কেউ নিজের স্বাদ অনুযায়ী কিন্তু এগুলোকে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিছু মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা হাই করে এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি সেই জন্য দু কাপ পরিমাণ জল নিলাম মানে যা চাল তার ডবল জল এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব জলটা ফুটে উঠতে শুরু করলে গুড় আমি এখানে হাফ টেবিল চামচ গুড় দিয়েছি যে যা স্বাদ অনুযায়ী এর পরিমাণটা কমাতে বাড়াতে পারে সাধারণত এই মহাভোগে গুড়ই ব্যবহার হয় মিষ্টির জন্য তাই আমি গুড় দিলাম কেউ যদি গুড় না দিতে চায় বা না থাকে সেই ক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারে এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সন্ধব নুন সাধারণত ভোগ প্রসাদে সন্ধব নুনই ব্যবহার হয় সেই জন্য আমি এই নুনটা দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফ্লেমটা একদম লো করে এটাকে ঢাকনা বন্ধ করে পনেরো কুড়ি মিনিট বা জলটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নেব প্রায় মিনিট পনেরো হয়ে গেছে এখানে জলটা শুকিয়ে গেলেও কিন্তু ময়শ্চারটা পুরোপুরি চলে যায়নি অল্প অল্প জলভাবটা রয়েছে আর চালটাও এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এই সময় এর মধ্যে দিয়ে দেব আরও হাফ চা চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে খুব হালকা হাতে ঘিটাকে একটু মিশিয়ে নেব ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এটাকে ঢাকনা বন্ধ করে এইভাবে বসিয়ে রাখবো দশ মিনিট মতো তাতে এই যে জল জল ভাবটা রয়েছে সেটাও পুরোপুরি টেনে যাবে আর চালটা যেটুকুনি ফাইভ পারসেন্ট মতো কুক হতে বাকি আছে সেটাও পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু এই গরম অবস্থায় বা এখনও ফুলডান হয়নি সেই অবস্থায় যতটা ভেজা ভেজা লাগছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এখন রান্নাটা হয়ে গেছে কিন্তু এটা এখনও গরম ঠান্ডা হলে কিন্তু এটা আরও একদম ঝরঝরে হয়ে যাবে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি জগন্নাথদেবের ভোগের রেসিপি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং তোমরা যদি আরও কিছু রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই চেষ্টা করব দেওয়ার নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম রেসিপি পাওয়ার জন্য আর তার সাথে সাথে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো আজ তাহলে আসি ভালো থেকো সব কলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা